যান চলাচলের জন্য পুরোপুরি প্রস্তুত কর্ণফুলীর বঙ্গবন্ধু টানেল এখন উদ্বোধনের অপেক্ষা শেষ মুহূর্তে চলছে বৈদ্যুতিক সিস্টেমের কাজ সকালে চট্টগ্রামে পতেঙ্গা প্রান্তে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম পরিদর্শন করেন টানেল চালু হলে যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তনের পাশাপাশি ব্যাপক উন্নয়ন ঘটবে অর্থনীতিতে শফিকুল আলমের রিপোর্ট নদীর তলদেশে হরেক রঙের আলো জলকানির মনোমুগ্ধকর দৃশ্যই বলে দেয় যান চলাচলের জন্য পুরোপুরি প্রস্তুত মেগা প্রকল্প বঙ্গবন্ধু টানেল এখন শুধু অপেক্ষা উদ্বোধনের আর টানেল নির্মাণে প্রথম ইতিহাস সৃষ্টির পদ্মা সেতুর পর বিশ্ব দরবারে দেশের ভাবমূর্তিকে আরেক দফায় এগিয়ে নেবে গর্বের এই টানেল কাজ শেষ হয়েছে 93% শেষ মুহূর্তে চলছে বৈদ্যুতিক সিস্টেমের কাজ শনিবার স্বপ্নের টানেলটি পরিদর্শনে আসেন মন্ত্রিপরিষদ সচিব গাড়িবহর নিয়ে ঘুরে দেখেন নানা স্থাপনা চীনের সাংহাইয়ের আদলে ওয়ান সিটি টু টাউন মডেলের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত টানেল যুক্ত করছে দুই সিটি দক্ষিণ চট্টগ্রাম আর বন্দর নগরীকে কক্সবাজারের সাথে চট্টগ্রামের দূরত্ব কমিয়েছে 40 কিলোমিটার যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তনের পাশাপাশি বন্দরসহ দুইকুরের শিল্প কারখানা আর অর্থনীতিতে ব্যাপক উন্নয়ন ঘটাবে বাড়বে দেশি বিদেশি বিনিয়োগও 3.32 কিলোমিটার বঙ্গবন্ধু টানেলের কাজ শুরু হয় 2017 সালের ডিসেম্বরে বাংলাদেশ ও চীনের যৌথ অর্থায়নে প্রকল্পের ব্যয় হচ্ছে প্রায় 10,000 কোটি টাকার বেশি শফিকুল আলম সময় সংবাদ চট্টগ্রাম